বিভিন্ন জায়গায় বাস পুরানো হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীও 200 বাস পুরানোর জন্য নাকি নির্দেশ দিয়েছে, এমনটি গোপন তথ্য ফাঁস করেছেন বিপিনোর। বাস পুরে বিএনপিকে দায় চাপানোর জন্যই কি এমন ষড়যন্ত্র হচ্ছে, বিস্তারিত দেখব বিপিনের মুখ থেকে। এবং তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব ভয়াবহ পরিস্থিতি, সেই বিষয়গুলো তুলে ধরবো। অবশ্যই ভিডিওতে না টেনে শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন, অবশ্যই না টেনে দেখতে থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে লাইক করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। জানাবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন, চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে দেশে যে তাণ্ডব ভয়াবহ অবস্থা হচ্ছে, জামাত বিএনপি সহ সকল নেতাকর্মীরা যাওয়া এই মাঠে আন্দোলন শুরু করেছে, তা দেখেই বোঝা যায় যে আগামী তফসিলকে কেন্দ্র করে নির্বাচন যে সুষ্ঠুমতো হবে না, এবং নির্বাচনের দিন যে নাশকতা হবে, এবং প্রত্যেকটি কেন্দ্রে যে হামলা এবং সংঘর্ষ হতে যাচ্ছে, এটা কিন্তু বর্তমান সময়ের এই আন্দোলনকে লক্ষ্য করলেই বোঝা যায়। আমরা কোনো সহিংসতা এবং কোনো আর হত্যার এবং কোনো রক্তাক্ত রাজনীতি আমরা কখনো কামনা করি না, তবে যে অবস্থার দিকে যাচ্ছে বাংলাদেশ সেটা ভয়াবহ এক অবস্থার দিকে যাবে, এবং এইভাবে চলতে গেলে অবশ্যই কঠিন পদক্ষেপ সামনে নিতে যাচ্ছে বিএনপি সহ সকল নেতাকর্মীরা। গৃহযুদ্ধের আশঙ্কা করছে বিদেশিরা, এই জন্য যুক্তরাষ্ট্র থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বারবার হুঁশিয়ারি বার্তা দিয়েছে, এবং কি লিখিত আকারে চিঠি পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লু ইতিমধ্যে যে চিঠিটি দিয়েছে সেই চিঠির কোনো গুরুত্ব বোঝাচ্ছেন না, এবং সেই চিঠির কোনো গুরুত্বই দিচ্ছে না আওয়ামী লীগ। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে বাহিরের কথা আমরা শুনব না, যারা নির্বাচনে বাধা